ইরানের জোড়া বিস্ফোরণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করলো ভারত। এই সংকটে তেহরানের পাশে থাকার বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজই প্রথম সাংবাদিক সম্মেলন করলেন। প্রথম দিনই তিনি জনসমক্ষে এবং পরে তার এক্স হ্যান্ডেলে বলেছেন, ইরানের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আমরা স্তম্ভিত, শোকাহত। এই কঠিন পরিস্থিতিতে ইরান সরকার ও সে দেশের নাগরিকদের পাশে রয়েছে। হতাহতদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি। जिसमें हम कहें कि हम लोगों ने इसकी निंदा करते हैं और जो आपने शायद स्टेटमेंट देखा होगा, हम लोगों ने ये बहुत दुखी है कि इतनी बड़ी ये घटना हुई जिसमें काफ़ी लोग हताहत हुए हैं करमान शहर में, और इस ऐसे मौके पर, ऐसे दुखद मौके पर, ऐसे गंभीर मौके पर हम ईरान के लोगों के साथ और ईरान के सरकार के साथ खड़े हुए हैं, और हमारी थॉट्स, हमारी प्रेयर्स, जो परिवार लोग हैं जिन्होंने अपने अपने परिवारजनों को खोया है, और जो लोग वहां पर हताहत हुए हैं और जो लोग वहां पर अभी इंजर्ड हैं, उनके साथ हमारी थॉट्स और प्रेयर्स अभी हैं। ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ক বহু পুরনো। অশোধিত তেল আমদানির ক্ষেত্রে ইরান দীর্ঘদিন তালিকার শীর্ষে থেকেছে, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার পরে সেই আমদানি কমিয়ে বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে নয়াদিল্লি। পাশাপাশি ইরানের চক্ষুশূল ও যুযুধান ইসরায়েলের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের সুসম্পর্ক সর্বজন বিধিত। আবার আমেরিকাও ভারতের কৌশলগত অংশীদার, ফলে ইরান প্রসঙ্গটি সাউথ ব্লকের কাছে বেশ স্পর্শকাতর। আপাতত এই নাশকতার তদন্ত এগোলে ভারত কোন ভূমিকা নেয় সেটাও দেখতে চাইছে আন্তর্জাতিক মহল। গতকাল দুপুরে ইরানের কারমেন শহরে জোড়া বিস্ফোরণে নিহত হয় শতাধিক। সরকারি হিসাবে সংখ্যাটি যদিও 100 পার করেনি, জখম অন্তত 170 জন। আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই সেই হামলার প্রসঙ্গে বলেন, কোনো অপরাধী ছাড় পাবে না, কড়া জবাব দেওয়া হবে। প্রেসিডেন্ট ইব্রাহিম রশিদ সরকারি মোহাম্মদ জামশিদি আজ জোড়া বিস্ফোরণের জন্য আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছে, সেই দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের একটি সূত্রের দাবি, এই ঘটনায় আইএস জড়িত থাকতে পারে। এখনো পর্যন্ত হামলার দায় নেননি কেউ। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।